চলমান দাবদাও থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য দেশ জুড়ে বিশেষ স্তিস্কার নামাজ আদায় করছেন সাধারণ মানুষ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। অনেকে বলছেন বৃষ্টি আসলে কৃষকের কৃষিকাজে ক্ষতি হবে। সুনামগঞ্জে হাওরে ধান কাটা সহ বিভিন্ন জায়গায় অনেক সমস্যা হবে। ভাই আমি জানি না কে বলছে এই কথা কিন্তু উনি কি কিসের জন্য বলছে উনি ভালো বলতে পারবো। কিন্তু বৃষ্টি বাই এখন বহুত প্রয়োজন বৃষ্টি অনেক দরকার বৃষ্টি হইলে আমাদের ফসলের জন্য অনেক উপকার হবে এই সব তেমন ক্ষতি হবে না এখন বর্তমান যে অবস্থা মাটি টেম্পারেচার যে মাটির অবস্থা ক্ষতি আশঙ্কা নাই বরং যদি না বরং তো যদি ঘন ঘন হয় তাহলে ভালো হবে আর যদি আজকে হলো আবার সাত দিন পনেরো দিন পরে তাহলে আমার ক্ষতি হবে বহুত ক্ষতি হচ্ছে ভাই গরমে বৃষ্টি নাই বৃষ্টি আসলে এই ফসল উন্নত হবে ভালো হবে সব দিক দিয়ে ভালো হবে গরমে তো ফসলের প্রচুর ক্ষতি হইতেছে আপনার এই যে গাছগুলি নষ্ট হয়ে গেছে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক গাছে পানি দিতে লাগতাছে প্রত্যেক সপ্তাহেই গাছে পানি দেওয়া লাগতেছে আপনার ওই ফুল করা তারপরে এমনি শাক ক্ষেতের এমনি যাবতীয় অনেক সমস্যা হইতেছে বৃষ্টি আসলে ক্ষতির কোনো সম্ভাবনা নাই উপকারী হইব ফসলের ক্ষতি হস্ত দেখেন এই যে পানি দিচ্ছে যে চার পাঁচ দিন হয়েছে শুকাই কি গেছে আবার আসে পানি দেবে সকালতে তেল নেবে শুয়েছে মেশিনে আসতেছে বৃষ্টি নাই দেখে জনগণের কষ্টের বুক করতাছি এই রাত দিন বড় পানি দিতেছি পানিতে কোনো মনে করে যে কোনো কার্যক্রম খালি গাছ বাসায় রাখতেছি দ্বীপের পানিতে গাছ আর আল্লাপাকের পানিতে ফসল মানুষ গরু বাসুর বলকি যেখানে যা আছে ইত্যাদি পশু পাখি যেখানে যা আছে ঠান্ডা থাকতে চায় এই খরার মধ্যে যে অবস্থা মানুষ এই যে আমরা সাধারণত এখন মধ্যে তোলা বসে রয়েছি এই রোদ্দ্রের মধ্যে মানুষ কৃষকের ফসল আদি যা আছে সব শেষ বৃষ্টি আসলে কি উপকারটা এখন তো তারপরেও এখানে আল্লাহর সিদ্ধান্তের হলো মর্জি এই যে বৃষ্টি না সেটা এটাও আল্লাহ তালার একটা এই নিয়ামত না সটাও নিয়ামত কারণ আল্লাহর সিদ্ধান্ত সিদ্ধান্তের উপরে তার আমরা এই বেদর হতে পারবো না বৃষ্টি আসলে তো অনেক ক্ষতি নেই উপকার আমাকে এই যে শাক সবজি এগুলি ফলাফল ভালো হইব আমাকে এই যে খেতে মেঁদে ফসল লাগাইছি যে শাক সবজি এগুলি ভালো হইব ফলাফল ভালো হইব ধান ভালো হইব দান শুকাইতে পারবো না শুকাইতে হবে বৃষ্টি আসলে উপকার বৃষ্টি আসলে মনে করেন পোকা টোকা থাকবো না খেতে যথেষ্ট পরিমাণে উপকার হইব পুইশাকের ক্ষতি হইতেছে পুঁইশা উঠতেছে না দানা বানাইছে উঠতেছে না আমাদের এদিকে তো পিঁয়াজ নাই এদিকে পুঁই শাক ভেন্ডি আর মনে করো লাল শাক এটি চলছে পাট শাক মরে মরে যেতেছে বৃষ্টির কারণে বৃষ্টি আইলে মনে করছে ফসলটা ভালো হইব পোকা মাকড় থাকবো না এটি ভালো হইবা খেত খোলা ভালো হইব আপনার কুই শাক লাল শাক লাউ শাক ভিন্ডি কল্লা পটল এগুলো ভালোই ফসল আছে বৃষ্টি যে গরুর গাছ আছে যে ডাইন মুরা দেখেন বেলা গরুর গাছ আছে জমির এগুলো ভালো হই সবকিছুই ভালোই না এখন কোনো বৃষ্টি এলে কোনো ক্ষতি নেই ধানও পুরো বাইরে গেছে ধান বাইরে গেছে মানে আপনার অনেক বৃষ্টি হইলে দানের কোনো ক্ষতি হইব না বৃষ্টি এই সময় দরকার বৃষ্টি এই সময় দরকার বৃষ্টি খেতে ফসল ভালো হবো